আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমার চ্যানেল চেঞ্জ 24.press থেকে শুভেচ্ছা স্বাগতম। আমরা পার্শা নার্সারিতে এই মুহূর্তে অবস্থান করছি আতেগুলাতে। আমরা দেখি ধারণা করা হচ্ছে এই সাথিয়া অঞ্চলে এই পাশা নার্সারিটা বৃহৎ নার্সারি। দর্শক, তেমন হচ্ছে কলা ফুল। অনেক হরেক প্রজাতির এখানে আমরা গাছ লক্ষ্য করছি। প্রিয় দর্শক, তো এখানে কিছু দর্শনার্থী এসছে। সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই পাশা নার্সারি আতাইকুলা। বনসাই জাতীয় বটবৃক্ষ, এখানে অনেক দর্শনার্থী আছে। আমি এই মুহূর্তে খেয়াল করছি আমরা একজন দর্শনার্থীর সঙ্গে একজনকে কথা বলি আমরা এই মুহূর্তে। এটা আমরা পাশা নার্সারিতে আসছি, আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলছি। আমরা আমাদের যিনি সমন্বয়কারী এবং বিশিষ্ট বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত প্রিন্সিপাল অফিসার, তার সঙ্গে আমরা কিছু কথা বলি। আপনি এখানে আসছেন অফিসে কাজ কেনার জন্য? বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সর্ববৃহৎ বেসরকারি কমার্শিয়াল ব্যাংক, এবং সেখানে সৌন্দর্য বর্ধকের জন্য এখানে আমাদের সম্মানিত ব্যাংকের অফিসার আসছেন। প্রিয় দর্শক, আমরা খেয়াল করছি গাছ অফিসে অক্সিজেন স্বল্পতা দূর করার জন্য এই মুহূর্তে ভালো না। তো আমাদের অফিসে যাতে করে অক্সিজেন সরবরাহ থাকে ভালো, এবং করোনাকালীন সময় যাতে অক্সিজেনের ঘাটতি না হয় ইনশাল্লাহ সেই চেষ্টা করা হচ্ছে। অফিসের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য আমরা এটা প্রচেষ্টা চলছে। এই গাছ ক্রয়ের জন্য আসা হয়েছে আমরা শুনলাম আমাদের সম্মানিত ব্যাংক অফিসারদের কাছ থেকে। আসলে ব্যাংকে আসলে আমরা অনেক কাজ করে বোর হয়ে যায়, যার ফলে অক্সিজেন সরবরাহ যাতে অ্যাডজাস্ট হয় এই জন্য গাছের প্রয়োজন রয়েছে, এই জন্য সেটাই করা হচ্ছে ইনশাল্লাহ ইসলামিক বাংলাদেশ লিমিটেড সাথে শাখার পক্ষ থেকে এই গাছ ক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটু ঘুরে দেখি। অনেক বড় নার্সারি। আচ্ছা, তুমি কি বলতে পারো যে এই নার্সারির মালিকের নাম কি? পাশা নার্সারি। পাশা নার্সারি, তুমি এখানে কাজ করো? হ্যাঁ। কদিন ধরে? প্রিয় দর্শক, গাছকে ভালোবাসুন। গাছ বেঁচে থাকলে পরিবেশ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকলে আমাদের গোটা বাংলাদেশের পরিবেশ ভালো থাকবে। আমরা গাছকে ভালোবাসি। তো এই গাছটা কত দাম হতে পারে ভাইজান? 150 টাকা। 150? হ্যাঁ। তো ক্রেতাদের মানে সুলভ মূল্যে আপনারা দিয়ে থাকেন তাই তো? সুলভ মূল্যে দেয় না, চড়া দাম তাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পাশা নার্সারিতে আছি আতাইকুলা। আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম এই নার্সারি, আমরা আবার এসেছি আমার চ্যানেল চেঞ্জ 24.press থেকে। আবারও আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আলাউদ্দিন সাংবাদিকে 10 লাখ সাবস্ক্রাইবার আছে, 10 লাখ
প্রিয় দর্শক, আমরা সুন্দর একটি নার্সারি দেখলাম। ভাইজান, আমরা আসছি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাথে শাখার পক্ষ থেকে, আমরা কিছু গাছ নিচ্ছি। আপনি তো মালিক না? জি জি। আপনি ওই যে আমাদের শরীফুল ভাইকে তো ছিলেন? হ্যাঁ, শরীফ আমার চাষ ভাই। আচ্ছা আচ্ছা, এই গোটা নার্সারির মালিক আপনার? জি। মোটামুটি অনেক প্রজাতির গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে। আমরা আসলে সব চাইতে মেটাতে পারবো ইনশাল্লাহ। সব সব আছে, এমনগুলো চারা নেই আমাদের। আপনারা এখানে পাবেন, আমরা আশা রাখছি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাঠানোর আসবেন এবং অনেক জাতের গাছ আপনারা নিতে পারবেন, এই কামনা। আমরা কথা বললাম নার্সারির স্বত্বাধিকারী জগুর পাশাভাইয়ের কাছ থেকে, তিনি আশা প্রকাশ করছেন যদি এখানে আসা যায় অনেক সব ধরনের গাছ নেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, গাছকে ভালোবাসুন, পরিবেশ সুস্থ রাখুন, অক্সিজেন সরবরাহ করুন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আপনারা পাশাপাশিতে আসবেন, গাছ নেবেন, পরিবেশকে বাঁচাবেন, ইনশাল্লাহ সুস্থ রাখবেন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে পাশা নার্সারি থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।